ফ্লোরেন্সের ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম। সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বক পরিষ্কার করার পরে ময়শ্চারাইজার ব্যবহার করার আগে ব্যবহার করতে হয়। ফ্লোরেন্সের এই সিরাম ব্যবহার করার উপকারিতা, ব্যবহার করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কাজ করতে শুরু করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের রং উজ্জ্বল হয়, ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা যোগায়, সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বকের ফোলা ভাব কমায়, দাগ ছোপ হালকা করে, ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে, ত্বককে সারিয়ে তুলতে খুব দ্রুত কাজ করে। তাই আজই ব্যবহার করুন ফ্লোরেন্সের ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা আসসালামু আলাইকুম। অনন্যা বিউটি টিপসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। অনেক আপুরাই কমেন্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন ত্বকে বাদামি কালারের তিল, কালো তিল, মেস্তা, অনেক পুরনো মেস্তা কী করে দূর করা যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কী করে আপনি আপনার ত্বকের ক্ষতি ছাড়াই আপনার ত্বকের এই ধরনের সমস্যা কী করে দূর করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যেসব আপুরা এবং ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন বিউটি টিপস পেতে। তো চলুন দেখে নেই কী করে আপনি আপনার ত্বকের এই ধরনের সমস্যা খুব সহজেই দূর করতে পারেন। যাদের ত্বকে মেস্তা আছে, বাদামি কালারের তিল আছে বা কালো তিল আছে, তারা অবশ্যই একটা ভালো মানের সিরাম ব্যবহার করবেন। সিরাম অনেকেই ভাবেন যে সিরাম ব্যবহার না করে একটা ময়শ্চারাইজার ব্যবহার করলেই হবে, একদমই না। আপনাকে সিরাম ব্যবহার করতে হবে। সিরাম হচ্ছে শক্তিশালী একটা উপাদান দিয়ে তৈরি, কিছু উপাদান দিয়ে তৈরি, যেটা কিনা আমাদের ত্বকে খুব সহজেই মিশে যেতে সাহায্য করে এবং খুব দ্রুত কাজ করতে সাহায্য করে। সিরাম ব্যবহার করলে সিরাম আমাদের ত্বকের রিঙ্কেল দূর করতে সাহায্য করে, আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে সিরাম ব্যবহার করলে। তো এটা হচ্ছে ফ্লোরেন্সের ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম। এই সিরামটি ব্যবহার করতে পারেন। এই সিরামের সিরাম ব্যবহার করার নিয়ম হচ্ছে সবসময় সিরাম এভাবে ঝাঁকি দিয়ে তারপরে সিরাম ব্যবহার করতে হয়, সবসময় এভাবে ঝাঁকি দিয়ে এরপরে সিরাম ব্যবহার করতে হয়। এবং সিরাম ব্যবহার করার নিয়ম হচ্ছে, এটা কিন্তু খুবই ঘন একটা সিরাম, তো এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, মানে 3-4 ফোঁটা দিয়ে দিতে হবে সিরাম দিয়ে। এরপরে আলতো হাতে এভাবে মাসাজ করে বসিয়ে দিতে হবে। প্রথমে ত্বকটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ত্বক ভালো করে মুছে শুকিয়ে এরপরে সিরাম ব্যবহার করতে হবে। সিরাম ব্যবহার করার 10-15 মিনিট পরে আপনাকে একটা ক্রিম ব্যবহার করতে হবে। যাদের ত্বকে মেস্তা আছে, বাদামি কালারের তিল আছে বা কালো তিল আছে, তারা এই ভিটামিন সি ব্রাইটেনিং এই সিরামটি ব্যবহার করতে পারেন। ফ্লোরেন্সের ভিটামিন সি ব্রাইটেনিং এই সিরামটি ব্যবহার করতে পারেন এবং হোয়াইটেনিং এই ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বকটাকে গ্লো করবে, উজ্জ্বল করবে এবং আপনার ত্বকের কালো দাগ, মেস্তা, বাদামি কালারের তিল এবং কালো তিল দূর করতে সাহায্য করবে। এই ক্রিমটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা, 2500 টাকা। আর এই সিরামটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, 2200 টাকা সিরামের প্রাইস। আচ্ছা, সিরাম ব্যবহার করার নিয়ম বলে দিলাম, এখন এই সিরাম ব্যবহার করলে আপনার ত্বকে খুব সহজেই মিশে যাবে, আপনার ত্বক গ্লো করবে, টান টান করবে, আপনার ত্বকের কালো দাগ দূর করবে, ত্বকের গভীরে গিয়ে ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। যাদের বয়স কম তারাও কিন্তু সিরাম ব্যবহার করতে পারে, টিনেজাররাও সিরাম ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই ভালো মানের সিরাম ব্যবহার করতে হবে। আর এই সিরামটা হচ্ছে মেড ইন ইটালি, ইটালির এই সিরামটি হচ্ছে ইটালির, আর এটা হচ্ছে 60 ml, তো এটার প্রাইস মাত্র 2200 টাকা। ফ্লোরেন্সের ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম,
এই সিরামটি ব্যবহার করতে পারেন যাদের ত্বকে এই ধরনের সমস্যা। খুব সহজেই আপনার ত্বকটাকে চেঞ্জ করবে, আপনার ত্বকের মানে ক্ষতিগ্রস্ত যে ত্বক আছে সেটা পুনরায় গঠন করতে সাহায্য করবে এই সিরাম ব্যবহার করলে। আপনার ত্বকের যে কোষগুলো আছে, মরা যে কোষটা আছে সেটা দূর করে আপনার ত্বকটাকে নতুন করে আপনার ত্বক গঠন করতে সাহায্য করবে এই সিরাম ব্যবহার করলে। আপনি এই সিরাম ব্যবহার করতে পারেন, আপনার ত্বকের সব ধরনের সমস্যা দূর করতে সাহায্য করবে। অনেক আপুরাই বলেন যে ত্বক আগের থেকে কালো হয়ে গিয়েছে, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে। তো ত্বকের উজ্জ্বলতা যদি ধরে রাখতে চান, ত্বকের উজ্জ্বলতা যদি আপনি ফিরে পেতে চান, তাহলে ফ্লোরেন্সের এই সিরামটি ব্যবহার করতে পারেন এবং হোয়াইটেনিং এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। অনেক ক্রিম ব্যবহার করলে, অনেক হোয়াইটেনিং ক্রিম আছে যেটা ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতি করবে, আপনার ত্বক পাতলা করে দিবে, আপনার ত্বকে অবাঞ্ছিত লোম দেখা দিবে। কিন্তু এই হোয়াইটেনিং এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের ক্ষতি ছাড়াই আপনার ত্বকটাকে উজ্জ্বল করবে, আপনার ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে, ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে হোয়াইটেনিং এই ক্রিম এবং ফ্লোরেন্সের এই সিরাম ব্যবহার করলে। তো হোয়াইটেনিং এই ক্রিম এবং ফ্লোরেন্সের এই সিরামটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।